শুভেচ্ছা সবাইকে, নাঈম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে বিশেষ করে পর্তুগালের অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইতিমধ্যে, আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যে পর্তুগালের যে বর্তমান সময়ে যারা বাংলাদেশিরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, রেসিডেন্স কার্ড লাভ করার জন্য তারা যারা অভিবাসন সেন্টারে যাচ্ছেন, সেখানে তাদের কিন্তু তাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে তাদের যে কন্ট্রাক্ট সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো নিয়ে তাদেরকে তদারকি করা হচ্ছে, তাদের যে বাসার অ্যাড্রেস সেগুলো ঠিক আছে কিনা তাদেরকে সেগুলো নিয়ে তদারকি করা হচ্ছে, এমনকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরও অনেককে আবার বলা হচ্ছে যে চিঠি দিচ্ছে যে আবারও ইন্টারভিউ তাদেরকে দিতে হবে। তা আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই জিনিসগুলো কেন হচ্ছে এবং এগুলো কিভাবে আপনারা রোধ করতে পারবেন, যে আপনারা যারা পর্তুগালে আসতে চান সামনের সময়ে আপনারা কিভাবে এটি থেকে মুক্ত থাকতে পারেন। কারণ আপনারা একটি আশা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা যাতে কোনো ঝামেলা না পারেন সেজন্য আমার ভিডিওটি তৈরি করছি। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, তো শুরুতে যেটি বলবো যে আপনারা ইতিমধ্যেই জানেন পর্তুগাল কিন্তু বর্তমান সময়ে প্রচুর সংখ্যক অভিবাসীরা এসেছে এবং এখানে কিন্তু সবসময় অভিবাসীরা আসেন, সহজ শর্তে অভিবাসন লাভ করা যায় এই কারণে। তো এখানে যেটি সমস্যা হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেমন ফ্রান্স বা ইটালি, এ ধরনের দেশগুলো থেকে অনেকেই পর্তুগালে রেসিডেন্স পারমিটের জন্য তারা ট্যাক্স পে করেন। এটি আসলে আইনানুগভাবে কোনো বৈধ পন্থা না, তারপরেও কিছু সংখ্যক মানুষ সেটি করছেন। এবং এই ইমিগ্রেশন সেন্টারে যখন তারা যাচ্ছেন তখন কিন্তু ইমিগ্রেশন সেন্টার তাদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে তুমি ট্যাক্স পে করলা এতদিন, তুমি পর্তুগালে যে ছিলা সেটির একটি প্রমাণ দেখাতে হবে তোমাকে। তখন কিন্তু সমস্যাটা বেঁধে যায়, কারণ যারা পর্তুগালে থাকেন না, ইমিগ্রেশন সেন্টার ভালো করে জানে যে তারা তাদের মুভমেন্ট নেই, তারা আসলে কোনো মেট্রো সার্ভিস বা কোনো ট্রান্সপোর্টেশন তারা ইউজ করেনি, তারা কোথায় কী কোনো জিনিস ক্রয় করেছে সেটির কোনো প্রমাণ নেই। এবং তারা কিন্তু এই যে পর্তুগালে থাকলে, আপনি একটা মানুষ যখন একটি দেশে বসবাস করে তখন তো সেখানে অনেক ধরনের প্রমাণ থাকে যে আপনি সেখানে ছিলেন, তা আপনি যখন থাকেন না তখন কিন্তু সেটি প্রমাণ করা কঠিন। তো এই সমস্যাটি এখন বিরাট আকারে দেখা দিয়েছে এবং এই সমস্যায় কিন্তু বাংলাদেশি যারা ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে এসে যারা যাচ্ছেন তারা কিন্তু বেশ জটিলতায় পড়ছেন। এবং আমি বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি পর্তুগালে, যেটি আমি জানতে পেরেছি অনেককে তারা ধরছে হচ্ছে একই ধরনের প্রমিস কন্ট্রাক্ট দিয়ে হাজারো হাজারো মানুষের সেফ এন্ট্রি করা হয়েছে, এটি একটি জিনিস। এবং একই রকমের বাসার অ্যাড্রেস দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক মানুষকে তারা যে দেখিয়ে দিয়েছে যে এই বাসায় হয়তো 1000 উপরে মানুষ থাকে, মানে যে বাসার অ্যাড্রেস দেখাতে গিয়ে এমন ব্যবসা করেছে যে 1000 উপরে মানুষকে একই অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, ইমিগ্রেশন সেন্টার জিজ্ঞেস করছে যে তোমার এখান থেকে তো আরও 1000 মানুষ এসেছে বাসা থেকে, তখন তারা এটিকে আসলে সন্দেহ করে এবং তখন আপনাকে নানা ধরনের ইন্টারভিউ বা আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও কিন্তু আপনার কার্ডের যে প্রক্রিয়াটি সেটি জটিল করে ফেলে। তো একটি বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো, সাম্প্রতিক সময়ে আরও একটি তথ্য আমি পেয়েছি যে যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে তখন দিয়ে আসার পরে তাদেরকে আবার সেফ বা ইমিগ্রেশন সেন্টার তারা কিন্তু মেইল করছে যে তুমি ইন্টারভিউ দিতে আসতে হবে আমাদের সেফে বা আমাদের ইমিগ্রেশন সেন্টারে, কারণ তার হচ্ছে কোনো একটা সমস্যা তারা খুঁজে পেয়েছে বা তারা কোনো তাকে কোনোভাবে সন্দেহ করছে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা বর্তমান সময় ইউরোপ থেকে আপনারা ট্যাক্স পে করছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা পর্তুগালে এসে বৈধ পন্থায় সেই প্রক্রিয়াটি চালু করেন। কারণ আপনারা যেটি করছেন সেটি আপনারা কিন্তু এই যে সামনে যে হাজারো মানুষ এখানে আসবে তাদের জন্য আপনারা প্রক্রিয়াটিকে জটিল করছেন। কারণ আমি ইমিগ্রেশন সেন্টারের সাথে কাজ করেছি, আমি ইমিগ্রেশনে ইন্টারপ্রেটার ট্রান্সলেটর ছিলাম অনেক দীর্ঘ সময়, তো আমি কিন্তু জানি পর্তুগালের ইমিগ্রেশন কিন্তু তারা খুবই ফ্রেন্ডলি, তারা সবসময় যে অভিবাসীদেরকে সহজ শর্তে কীভাবে দিতে পারে, অনেক সময় দীর্ঘ সময় লাগে কারণ তাদের লোকবল সংকট রয়েছে, তাদের যে পরিমাণ লোক প্রসেস করার কথা সে পরিমাণ তাদের লোক নেই, তো এটির কারণে অনেক সময় দীর্ঘ সময় লাগে। তবে পর্তুগালের ইমিগ্রেশন তারা কিন্তু ফ্রেন্ডলি, তারা আপনি যদি আমি কিন্তু অনেক দেশ দেখেছি, লন্ডন বা অন্যান্য অনেক দেশের, ইংল্যান্ড সহ অনেক দেশের ইমিগ্রেশন সেন্টার দেখেছি, পর্তুগাল ইমিগ্রেশন সেন্টার খুবই ফ্রেন্ডলি। এবং আপনারা শুধু একটি জিনিস মাথায় রাখবেন, আপনারা এই পন্থায় যাবেন না, কারণ আপনারা যদি এই পন্থায় যান তাহলে কিন্তু সামনের সময়ে যে হাজারো মানুষ পর্তুগালে আসতে চায় বা সেটেল হতে চায় তাদের জন্য কিন্তু আপনারা সেটি আরও জটিল করে ফেলছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা বর্তমান সময়ে পর্তুগালে আসবেন সামনের সময়টাতে, আপনারা অবশ্যই
যে কোনো একটি কন্ট্রাক্ট নেওয়ার আগে যে কোনো এজেন্সি থেকে আপনারা সেটি ভ্যালিড কন্ট্রাক্ট কিনা বা সেই কন্ট্রাক্ট কি তারা এরকম হাজারো মানুষকে দিচ্ছে কিনা বা কোনো একটি পার্সেল অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে আপনারা কি সেটি সে অন্য কাউকে দিচ্ছে কিনা বা চেষ্টা করবেন তো আপনি যেই বাসায় থাকছেন সেটিই তো বৈধভাবে আপনার দেখানো উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে পর্তুগালে প্রবেশ করবেন যারা বৈধ পথে আসবেন তারা অবশ্যই বিমানের যে বোর্ডিং পাস সেটি আমি সবসময় বলি সেটি সংরক্ষণ করবেন এবং আপনার পর্তুগালে আসার তিন দিনের মধ্যেই কিন্তু আপনি তিন কর্মদিবসের মধ্যে আপনার ফিনান্স নাম্বারটি করে ফেলবেন। তো এগুলো কিন্তু ভালো প্রমাণ আপনি পর্তুগালে বৈধ পথে এসেছেন এবং আপনি পর্তুগালে যখনই কোনো একটা জিনিস ক্রয় করেন বা কিছু কিনেন তখন কিন্তু আপনি যে ফিনান্স নাম্বার সেটি তারা জিজ্ঞাসা করে আপনি সেটি রেজিস্টার করতে চান কিনা, আপনি সেটি রেজিস্টার করবেন এবং আপনি যখন মেট্রোর যে বা টিকিট কাটেন তখনও আপনি সেই ফিনান্স নাম্বারটি দিবেন। মানে এভাবে করে আপনি যে পর্তুগালে আছেন সেই প্রমাণগুলো আপনি রেখে দিবেন এবং আপনি যে কোনো ধরেন বিশেষ করে এই প্রমাণটি কিন্তু সেটি ফিনান্স অথরিটির কাছেও থাকে সো আপনি এটি করবেন। তো আমি আপনাদেরকে আশা করছি যে আপনারা হয়তো আমার কনসেপ্টটি বুঝতে পেরেছেন যে আমি কেন আপনাদেরকে আহ্বান করছি যে এই কারণ আপনারা যারা সামনে আসবেন যারা বর্তমান সময়ে এই ধরনের প্রক্রিয়াগুলো অবৈধ পথে করছেন তারা কিন্তু সামনের যে মানুষ হাজারো মানুষ আসবে তাদের জন্য ইমিগ্রেশনকে জটিল করে তুলছেন। ইমিগ্রেশন কিন্তু এই ডাটাগুলো তারা নিচ্ছে, তারা কিন্তু এগুলো নিয়ে তারা কোন কোন দেশের অভিবাসীরা কীভাবে কী করছে তারা সব ধরনের ডাটা তাদের কাছে আসে এবং সেই অনুযায়ী তারা কিন্তু সিদ্ধান্তগুলো নেয় এবং তারা আপনাকে কিন্তু হয়তো ব্রাজিলিয়ান কোনো একজন সিটিজেনকে হয়তো যে জটিলতায় পড়তে হচ্ছে না আপনাকে হয়তো সেটি পড়তে হতে পারে। মানে আমি একটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবং আরেকটি জিনিস হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো যখন চলমান থাকে তখন ইমিগ্রেশন সেন্টার কিন্তু ধীরে তখন প্রসেসটাকে আরও ধীরগতিতে করে এবং এই প্রক্রিয়াগুলো আরও দীর্ঘ সময় লাগে, তখন কিন্তু সেটি আপনাকেই এফেক্ট করবে। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এমনও দেখেছি যে পর্তুগালে ইমিগ্রেশন প্রায় এক বছরের মতো বন্ধ ছিল। তো এই প্রক্রিয়াগুলো যদি আপনারা সামনে না আনতে চান আমি সবাইকে বলবো যে বৈধ পথে আপনারা পর্তুগালে আসুন এবং বৈধ পথে পর্তুগালে আপনারা অবস্থান করে তারপরে আপনারা পর্তুগালে হচ্ছে যে রেসিডেন্সের জন্য আবেদন করুন এবং সহজেই কিন্তু আপনারা রেসিডেন্সটি লাভ করতে পারবেন সেটি আমার বিশ্বাস। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।